যে নবীর উম্মত হইতে পারলে ভাগ পাল লোক পর্যন্ত ইজ্জত করে, আপনারা কি সে নবীর উম্মত হইতে রাজি আছেন? যদি উম্মত হতে পারেন তাহলে আপনার বাজেট হলো লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত্রটাকে মুবারকময় রাত্র বলে ঘোষণা দিয়েছেন। কত বড় বাজেট আপনাকে নবীর উম্মত হওয়ার কারণে? হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের জীবনী। বাবারা, রমজান মাস তো বেশি সময় আমি আপনাদেরকে কষ্ট দিব না, যে আলোচনাগুলো আপনাদের সামনে মেন কথাটুকু নিয়ে আসছি, এর এক একটাই আলোচনা গেলে এক এক রাত্রের দরকার। আমি শুধুমাত্র এই বোঝানোর জন্য অল্প সময়ে বেশি কথা বলতেছি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আখিরি নবীর উম্মত হইতে পারলে আমাদের বাজেটগুলি কত, যেই বাজেট অন্য নবী রাসূলের উম্মত পাবে দূরের কথা, দেখেই নাই, শোনাইছেও না। সেই বরকতময় রাত্র শবে বরাতের রাত্র, কত বরকত আপনাদের জন্য! বাস্তবে আসুন, আমরা বাস্তবে যাই। হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, আল্লাহ আমি ঘুরে ঘুরে তোমার কুদরত দেখব। আল্লাহ বলছে, দেখো যাইতে যাইতে এরকম পাহাড়ের নিচ দিয়ে রাস্তা, দেখে পাহাড়ের নিচে বিরাট বড় সাদা রঙের একটা পাথর। জিজ্ঞেস করে ঈসা আলাইহিস সালাম, ও খোদা, এত বড় পাথর, সাদা সুন্দর পাথর, কি ব্যাপার? আল্লাহ বলেন, এর ভিতরে আমার কুদরত বিরাজ করছে। বলেন, কি পাথরের ভিতরে কুদরত? তাহলে এর আমার দেখা দরকার, তোমার হাতে লাঠি দিয়া পাথরে আঘাত করো। আঘাত করলেন, পাথর মাঝখানে ফাইটা দুই ভাগ হয়ে গেলে মাঝখান থেকে এক বৃদ্ধ লোক বাহির হইছে, বুড়া এক বেটা বাহির হইছে। ঈসা আলাইহিস সালাম বলে, আশ্চর্য, আপনি কি পাথরের ভিতরে থাকেন? আরে কোন কি পাথরের ভিতরে কি থাকা যায়? কো বাবা, আমি তো থাকতেছি। তা আপনি খাবার দাবার কোত্থেকে আসে? কো বাবা, এই চিন্তা তো আমার না, আমি পাথরে বসে মালিকের কাজ করি, মালিকের জিকির করি, মালিক আমাকে খাবারের টাইমে বেহেশতি ফল ফলাদি খাওয়ায়। বলুন, এই মালিকটা কে? সুবহানাল্লাহ, চিনছেন? এই মালিকটা কে? এই মালিকটা কি আছে এখনো? তারপরেও গেলাম রোজা ছাড়েন, তারপরেও গেলাম নামাজ ছাড়েন, তারপরেও কিন্তু সুদ খান, তারপরেও কিন্তু ঘুষ খান। লজ্জা থাকা উচিত আখেরি নবীর উম্মতের মধ্যে, এত বড় নবীর উম্মত হইয়া সুদ ঘুষ চরিত্রে থাকার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। বাবা কে আজকের মাহফিলের আয়োজক? আল্লাহ তোমাদেরকে হায়াত দেখ, কে তোমাদেরকে পেটে রাখছিল যারা আজকের এই কোরআনের আয়োজন করেছো? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা বুঝি তোমরা পেটে থাকাকালীন একদিন হইলেও কোরআন তেলাওয়াত করেছিল, ওই তাসির যাদের গায়ে আছে তারাই আজকে কোরআনের মজলিসা আয়োজন করেছে। আল্লাহ তাদের আয়োজন কবুল করুক, তাদেরকে কবুল করুক, তাদেরকে বিপদ মুক্ত রাখো কোরআনের পক্ষে, তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। বাবারা, ভাইয়েরা, কষ্ট হইতাছে আপনাদের? আমরা ভাগ্যবান যারা আমরা আখিরি নবীর উম্মত, আমরা ভাগ্যবান যারা এই রমজানের রোজা রেখেছি। ঈসা আলাইহিস সালাম জিগায়, বাবা এখানে পাথরের ভিতরে থাইকা আল্লাহর জিকির করলেন আর আপনি বেহেশতি ফল খাইলেন, আপনি তো বড় বুজুর্গ দেখা যায়। আমি যে ঈসা নবী, আমিও তো বেহেশতি ফল খাইতে পাই না, আপনি বেহেশতি ফল খান প্রত্যেকবার। হ, আচ্ছা বাবা, আপনি এখানে কত বছর যাবত এই বুজুর্গি হাসিল করছেন, বয়স কত হইছে? ওই পাথরের ভিতরের বুড়া লোকটা বলতেছে, বাবা আজ পর্যন্ত আমার 400 বছর হইছে এই বুজুর্গিতে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আহ কি ভাগ্য আপনার, এত বড় বুজুর্গি আপনি হাসিল করেছেন, 400 বছর যাবত এইভাবে খাইতেছেন, কি আশ্চর্য! আশ্চর্য হলেন ঈসা আলাইহিস সালাম। ওই বুড়া লোকটা বলে, বাবা ঈসা নবী আশ্চর্য হইও না, এটা বেশি একটা আশ্চর্যের কথা না, এমন একজন নবী আসতেছে যিনি আখিরি নবী, শেষ নবী। বাবা রে, আমার আর কি আশ্চর্য দেখছো, আমি 400 বছরে কি বুজুর্গি হাসিল করছি, আখিরি নবী যে আইতেছে, আখিরি নবীর উম্মত যারা হবে তাদেরকে আল্লাহ পাক এমন কিছু রাত্র দিবেন, এর মধ্যে একটা রাত্র লাইলাতুল মুবারাকা, শবে বরাতের রাত্র, ওই এক রাত্রের ইবাদতের বিনিময় ওই নবীর উম্মতের আমি বুড়ার 400 বছরের বুজুর্গির চাইতে আরো বেশি বুজুর্গি আরারে দিয়া দিব। সেই নবীর উম্মত হইতে কি আপনারা রাজি আছেন? উম্মত হইতে গেলে কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব।
কিছু জিনিস ছাড়তে হইব, কিছু জিনিস ধরতে হইব। কি ছাড়বেন কি ধরবেন আইতেছি সামনে, আপনাদের কষ্ট হইতাছে না তো? আসলে রমজান মাস সারা দিন রোজা রাখেন, না খায়া না কিছু খান, মাশাআল্লাহ। আমাদের এলাকায় এক ভদ্রলোক কয়, ও বাবারে আমি তো সারাদিন রোজা রাখি কিছু খায় না, মাঝে মাঝে এক দুটো সিগারেট খায়। আচ্ছা এক দুটো সিগারেট খাইলে কি রোজা হবে? আসতেছি সামনে, আমরা রমজান পাইছি, কি যে রমজান! আল্লাহু আকবার! রমজান লিখতে প্রথম অক্ষরটা কি লাগে বলুন? র। আল্লাহু আকবার! এ রমজানের রর মধ্যে যেই বরকতের বাজেট করেছে, রমজানের রর রহমতের বাজেট কিয়ামত পর্যন্ত মানুষ খাইতে পারবে, শেষ হবে না। আজকে আমরা তো বুঝি না, হুজুর র ছোট্ট একটা রর মধ্যে এত বড় বাজেট কিভাবে হয়? যদি কিভাবে হয় আপনাকে বুঝাইতে হয়, লন আমরা একটু বুঝি। এখানে জনাব মাননীয় মেয়র সাহেব আছেন, এই পুরা চকরিয়া পুরসভাটা ছোট্ট একটা কাগজের মেফের মধ্যে আছে না? পুরা পুরসভাটা ছোট্ট একটা কাগজের মেফের মধ্যে, এটুকুন কাগজের মধ্যে যদি এত বড় পুরসভা থাকতারে, কি এত বড় পুরসভা যদি একটু কাগজের মধ্যে ঢুকাইতে পারে, আমার আল্লাহ কয় আমিও রমজানের রর ভিতরে এত রহমত ঢুকাইছি কিয়ামত পর্যন্ত চলবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাইর করতে হবে তো খুইজা, কিভাবে বাইর করব? আসুন সামনে যাইতেছি। বলতেছিলাম আপনারা ভাগ্যবান যারা রমজানের রোজা রাখছেন, রমজানের কি রাখছেন বলুন? খায়া না না খায়া? আবার কিছু লোক আছে রমজানের রোজা রাখা সারাদিন এমনি তো না খায়া রোজা রাখে, আবার দেখেন আল্লাহ পাকের খেলা, তারাবি নামাজ দিছে না খায়া রোজা, একই তো কষ্ট, আরো দিছে তারাবি, কত রাকাত পড়তে হয়? 20 রাকাত। 200 রাকাত দিত বলে রমজানের রোজা রাখে, না খাইয়া কষ্ট করে একটু কমায়া দেয়, এমনিই তো কষ্ট রোজা না খাইয়া, আরো দিছে তারাবি 20 রাকাত। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন দিল? আসলে এটা দেওয়ার কারণ আছে, কারণটা হলো আমার নবী যখন উম্মতের ব্যথায় কানতো, আমার আল্লাহ কথা দিছে, বন্ধু আমি তোমার উম্মতকে বেহেশত দিব। কিন্তু বেহেশত দিতে গেলে কিভাবে দিব? একটা সাইজ করে তো নিতেই হবে, সাইজ করার জন্য আল্লাহ পাক 20 রাকাত তারাবি সাথে সেট করছে। কেন? রম শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া, পুড়ে যাওয়া, রম শব্দের অর্থ পুড়ে যাওয়া। এটা হেই ফুরানা ফুইরা রাত্রি ছাই হয়ে যাবেন, সেই পুরানা কিছু জিনিস আছে পুড়লেও দামি হয়, আগুনে পুড়ার পরে কি হয়? দামি হয়। যেমন স্বর্ণ, স্বর্ণ আগুনে দিয়া পুইরা অলংকার বানায়, আল্লাহ কয় আমি রম শব্দের আগুনে ফুইরা আমি আখিরি নবীর উম্মতের জান্নাতি বানাই। কারণ এই যে যাই জামেলা টুকুন আছে এগুলি সাফ করব রম শব্দের আগুনে পোড়া দিয়ে। তার বাস্তব আমি বোঝানোর জন্য অনেক সময় বলি, অনেক জায়গায় সনের ঘর বাঁধে, সন দিয়ে ঘর, ঘর বাঁধলে দুই পাশে দুইটা বাঁশ দেয়, এই বাঁশগুলির আপনারা কি করেন? জি এই যে লম্বা দুইটা বাঁশ, ফাইন ফাইন, এই তো ফাইন, আমাদের এদিকে ফাইরই কয়, সাথে সাথে মারুল কয়। দুইটা বাঁশ দিতে হয় সুজা, কিন্তু মিস্ত্রি দুইটা বাঁশ কাইটে আনছে আঁকা বাঁকা, মালিক বলতেছে বেটা এটা সুজা বাঁশের দরকার ছিল, এই ফাইরে দিতে গেলে সুজা বাঁশ লাগে, তুই বেটা আঁকা বাঁকা বাঁশ আনছস, এটা দিয়ে হবে? মিস্ত্রিকে চাচা আপনি চিন্তা করেন না, এটা সুজা করবো কিভাবে? কিছু বনকুটা দেন, তারপরে আগুনের ব্যবস্থা করেন, বনকুটার মধ্যে মিস্ত্রি আগুন দিয়ে যে জায়গাটা বাঁকা একটু সেকা দেয়, সেকা দেয় কিন্তু বাঁশটা পোড়ার জন্য না, এটাতে কি করার জন্য? মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলছেন, সুজা করার জন্য। এই এই জায়গাটা বাঁকাটারে একটু সেকা দিয়া গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয়, সুজা হয়ে যায়। এইভাবে সুজা করতে করতে গোড়া পর্যন্ত গেছে, বাঁশের গোড়াটা তো সাধারণত মোটা থাকে, এটা ধাক্কা দিলে সুজা হয়, আবার ছাইরা দিলে বেঁকা যায়। মালিক কয় বেটা আগেই তো কইছিলাম এই বাঁশ দিয়ে হবে না, কয় চাচা আপনি চিন্তা করেন না এটা দিয়েই হবে। অবশেষে এই গোড়ার দিক দিয়ে
আগুনের ছেকা দিয়ে বলতেছে চাচা এটা যখন ছাইরা দিলে আবার বেইকা যা 15 20 মুন ওজনের পাথর আছে কহ আছে তো দুইটা পাথর দে গোড়াটা ভালো করে ছেকা দিয়া চাপা দিয়া পাথরটা 20 মুন ওজনের পাথর দিয়ে বলছে চাচা আজকার ধইরেন না কালকে সকালে দেখবেন একবারে সোজা মারুল হয়ে যাইব বাসের একবারে পায়র হয়ে যাইব সোজা ব্যবহার করার মতো উপযুক্ত হয়ে যাইব আপনি চিন্তা করেন না পরের দিন সকালে ঠিকই পাথরের চাপা খুইলা দেহে একবারে সোজা মারুল হয়ে গেছে আল্লাহ কয় বন্ধু তোমার সাথে কথা দিছি তোমার উম্মত বেহেশতে নিব রাম শব্দের আগুনে ছেকা দিলাম 11 মাসের আকা বাকা যদি সোজা না হয় আমি এই রমজানের রোজার সাথে সাথে এই সুজা করার জন্য 20 রাকাত তারাবি নামাজের চাফা মাইরা দিলাম আমি তোমার উম্মতের জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিলাম আইতাছে সামনে পাইছেন রহমতের নবী পাইছেন উত্তম উম্মতের ঘোষণা পাইছেন শবে বরাত এই নবীর উম্মত হওয়ার পরে পাইছেন রমজান আল্লাহু আকবার বলুন রমজানের কত বরকত রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলি খোলা জাহান্নামের দরজাগুলি বন্ধ শয়তানকে জিনজিল দিয়ে বাইদা আবদ্ধ করে রাখছে যাতে আমরা শয়তানি কাজ করতে না পারি শয়তান যাতে আমাদেরকে ইবাদত থেকে দূরে সরে নিতে না পারে কারণ রমজানের চাঁদ কত বরকত আল্লাহু আকবার বলুন যত বড় অপরাধী হোক রমজান মাসে রোজা রাখার জন্য সেহরি খাইলেন কালকে রোজা রাখবেন প্রথম রোজাটা রাইখা ইফতার নিয়ে বসছেন ইফতারি মুখে দেওয়ার আগে আল্লাহ জিগায় ও ফেরেশতারা আমার বান্দারা সারাদিন না খাইয়া রোজা রাখছে তোরা জিগা আমার বান্দা কি চায় এখনো কিছু খায় না জিগা কি চায় কি দাবি দাওয়া আছে আমি আল্লাহ কথা দিলাম তাদের সব দাবি পুরা করব আল্লাহর কাছ থেকে দাবি আদায়ের জন্য প্রথম রোজাটা এটা অনুসরণ ধর্মঘটের শামিল আমাদের দেশের কিছু লোকের আছে না সরকারের কাছ থেকে দাবি দাওয়া আদায়ের জন্য দেখবেন সমস্ত আন্দোলন শেষ এরপরে লাস্ট একটা আন্দোলন করে অনুসরণ ধর্মঘট হ্যাঁ খায় না না খাইয়া প্রেস ক্লাবের সামনে পত্রিকা বিছাইয়া হইয়া থাকে দাবি না মানলে মইরা যামু খাইতাম না কিন্তু ক ঠিক খাইতো না দেখেন পানির বোতল সাথে লইয়া এই বয় আর সিগারেটের ফেক বুক পকেটের মধ্যে থাকে আবার দেখবেন হুইয়া হুইয়া বাদামলা রে দাহে বাদামলা এদিকে কয় না খায়া মইরা যামু পানি খায় বাদাম খায় সিগারেট খায় এই জন্য দাবিও পুরা ঘুরি আদায় হয় না আচ্ছা আমরা যারা রোজা রাখছি কেউ কি রোজা রাইকা বাদাম খাইছি না পানি খাইছি না সিগারেট খাইছি না আল্লাহ কয় ও ফেরেশতারা দেখ আমার বান্দারা সারাদিন না খাইয়া ইফতার নিয়ে বসছে জিগা তাদের কোনো দাবি দেওয়া আছে কিনা আমি আল্লাহ আজকে তাদের সব দাবি পুরা করে দেব ফেরেশতারা কয় প্রভু গো তারা তো কিছু কয় না শুধু চুপচাপ বসে রইছে কিছু কয় না আল্লাহ কয় তাহলে তোরা সাক্ষী থাক কিছু যখন কয় না কইতেও হবে না এই রমজানের রোজাটা রাখার কারণে আমি আল্লাহ তাদের জীবনে যা গুনাহ ছিল সবগুলি গুনাহ একটা রোজার বিনিময়ে আমি মাফ করে দিলাম এবার পরের দিন রোজা রাখছেন ফেরেশতারা জিগায় আল্লাহ কালকে তো মাফ করে দিবেন আজকেও তো রোজা রাখছে আজকে রোজার বিনিময় কি দিবেন আল্লাহ বলেন আজকে রোজার বিনিময় তোমরা চাইছো জি কালকে তো আপনি মাফ করছেন আজকে আমরা চাই তাদেরকে কি দিবেন সারা দিন কিছু খায় না আল্লাহ কয় ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো কালকে যেই পরিমাণ গুনাহগুলো মাফ করছিলাম এই গুনাহগুলো গুনার পরিবর্তে নেক বানায়া আমি আল্লাহ তাদের আমলনামায় লাগায় দিলাম রোজা রইছে ওই এত নেকি রাখবেন কই সুবহানাল্লাহ কোন না দেখেন না একটা অ্যাডভার্টাইজ দেখছি এক বেচারা খুব খুশি সিমেন্টের অ্যাডভার্টাইজ মনে হয় 10 লক্ষ টাকা পুরস্কার এই বেচারা দেখছি খুশি হইয়া কই এত টাকা রাখবো কই দেখেন নাই পুরস্কারটা বেচারা খুশিতে কই এত টাকা রাখবো কই ও আখিরি নবীর উম্মত তোমাদের জন্য এত নেকির বাজার তোমরা নেকি রাখবা কই যদি নবীর উম্মত হইতে পারো এই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন নি তাইলে কিছু জিনিস ছাড়তে হইব কিছু জিনিস ধরতে হইব কিছু জিনিস ছাড়বেন আজকে বেশি বলবো না দুইটা জিনিস ছাড়বেন একটা হলো সুদ
আরেকটা হলো ঘুষ। সুদার ঘুষ সোনার বাংলায় আসেনি, তাহলে আমরা আখিরি নবীর উম্মত হওয়ার জন্য সুদ ছাড়বো, ঘুষ ছাড়বো, দুইটা জিনিস ছাড়বো। ধরবো একটা জিনিস, বেশি কইলাম না, ধরবো কয়টা জিনিস? সেই একটা জিনিস ধরবো, সেটা হলো জামাতের শহীদ নামাজ। জামাতের শহীদ যেদিন নবী ঘোষণা দিলেন জামাতের শহীদ নামাজ, আর এই নামাজটা হবে বেহেশতের চাবি। এদিন মদিনার অবস্থা কি? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? অবস্থা কি মদিনার যেদিন ঘোষণা হলো জামাতের শহীদ নামাজ, আর এই নামাজ হবে বেহেশতের চাবি? এওয়াত সুরে সাহাবীরা আনন্দে আত্মহারা, দৌড়াদৌড়ি লেগে গেছে, কি পাইলাম আজকে আমরা? বেহেশতের চাবি পাইলাম। কি ব্যাপার, কি সমস্যা হইতেছে নাকি? এর মধ্যে আব্দুল্লাহ আনসারী নামে একজন গরিব সাহাবী ছিলেন, এই দৌড়ায় বাড়িতে গেছে, বিবি বিবি ও বিবি খবর পাইছো আজকে মসজিদের নববীতে কি ঘোষণা হয়েছে? নামাজ বেহেশতের চাবি, রাসূল বলেছে। বলুন মদিনার মহিলারাও রাসূলের কথার গুরুত্ব দিতেন কিনা? অনেক দিনের মহিলারা রাসূলের কথার কোনো গুরুত্ব দেয় না। বিদায় মহিলাদের দাম বাড়ল না কমল? মাগো, তোমাদের মতো মহিলারা রাসূলের কথার কত গুরুত্ব দিয়েছেন, আর তোমাদের ইজ্জত কত ছিল। বাড়িতে যে রাখতেছে আব্দুল্লাহ আনসারী নামে সাহাবীটা, বিবি বিবি গো, রাসূল আজকে কি ঘোষণা দিয়েছে শুনেছো? নামাজ নাকি বেহেশতের চাবি? এই বেহেশতের চাবি কি তুমি রোজগার করবে? বিবি বলেন, স্বামী আল্লাহর কসম, এই কথা যদি রাসূল বলে থাকে এক ওয়াক্ত নামাজ আমি আর ছাড়বো না। স্বামী কিভাবে নামাজ পড়ব? স্ত্রী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আমরা যে গরিব মানুষ, আ বাবা গরিবের দল, আব্দুল্লাহ আনসারীর বিবি কান্দে, স্বামী গো আমরা গরিব মানুষ। এত গরিব ছিলেন তাদের জীবনী লেখে, দুইজনে মিলে, স্বামী স্ত্রী মিলে, মানুষ মেলে যাওয়ার মতো দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, দুইজনে মিলে মাত্র এক কাপড়। আচ্ছা এরকম গরিব কি আমরা বাংলাদেশে ওখানে আছে? যারা রিক্সা চালায় তাদের কোন অজায় দেখবেন সুকেস ভর্তি কাপড়? বিবেক, এক কাপড়ে নামাজ পড়তে হবে রাসূল বলেছে। বলুন রাসূলকে যারা ভালোবাসে রাসূলের কথা তারা মানে কিনা? যারা ভালোবাসে, নবীর জীবনী খুলুন, আমার নবী যুদ্ধের ময়দানে রওনা হয়েছে, ঘোষণা হয়েছে মহিলারা বেপর্দা হতে পারবে না, মহিলারা যুদ্ধে যাইতে পারবে না। ঘোষণা হওয়ার পর আমার নবী মদিনার ঘটনা বলছি, যুদ্ধে রওনা হয়েছে, একটা মহিলা নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে, মাবুদ হো, সোনার নবী নূরের নবী যুদ্ধের ময়দানে যাচ্ছে গো, এ সুন্দর চেহারায় কেউ নিয়ে আবার আঘাত করে কাফের বেঈমানেরা তীর মারবে, আমার নবী ক্ষত বিক্ষত হবে, রক্তাক্ত হবে, আমি সহ্য করতে পারবো না। কিন্তু কি করব, মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ, আমি যাইতেও পারতেছি না। কিতাব লেখে ওই মহিলা ছয় মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া আমার নবীর সামনে যাইয়া দাঁড়াইয়া কান্দতেছে, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাবেন? হ আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবী প্রশ্ন করে, মা গো এই ছয় মাসের ছেলে যুদ্ধে নিলে কি লাভ হবে? বাবা কারা গো? ও নবীর উম্মতেরা, এ রাত্র আরামের ঘুম হারাম করে নবীর পক্ষে কারা বসে আছো? আমার মন বলে তোমাদের পক্ষে আমার নবী ফুল সিরাতের গাঁটে বসে থাকুক। কে গো আরামের বিছানা হারাম করে ওই নবীর মায়ায়
বসে আছো বিছনার চিন্তা করলা না এই নবীর পক্ষে ওই মদিনার মহিলাটা দৌড়ে যাইয়া ছয় মাসের ছেলেটা এইভাবে দিয়ে হাঁটতেছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা কোলে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার নবী বলেন মা গো এই ছেলেটা কি যুদ্ধ করতে পারবে না না পারবে না তীর মারতে পারবে না না পারবে না তাহলে নিলে কি লাভ হবে মেয়েটা কাঁদতেছে হুজুর তীর মারতে পারবে না যুদ্ধ করতে পারবে না কিন্তু আমার যে মন মানে না আপনার গায়ে কেউ আঘাত করে নবী গো আমার ছেলেটা কি কোলে করে নিয়ে যান গো নবী যুদ্ধের ময়দানে কোনো কাফের বেঈমান যদি আপনার নবীর দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী ওই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে গো আমার ছয় মাসের ছেলেটা তীরের সামনে তুলে ধরে রাখবে কাফেরদের তীরের আঘাতে আমার ছয় মাসের ছেলেটার জীবন চলে যাবে জিহ্বা বহির হয়ে যাবে কলিজা ছিদ্র হয়ে যাবে আমি মায়ের কোনো দুঃখ থাকবে না আমার রাসূলের গায়ে যেন কোনো আঘাত না লাগে কি ভালোবাসতেন তারা যেমন ভালোবাসতেন এমন নবীর কথাও তারা মানতেন কি কথা কি আব্দুল্লাহ আনসারির বিবি কয় মদিনার ঘটনা বলছি স্বামী এক কাপড়েই দুইজনে নামাজ পড়বো এক কাপড়েই দুইজনে নামাজ পড়বো ও মা বোনেরা চকরিয়ার মা বোনেরা তোমার সুকেজ ভর্তি কাপড় এক অক্ত নামাজ পড়ো না আর এক কাপড়ে পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ একবার বলো প্রথম কাতারে শরীক হইতে পারে না পিছনে যায় পিছনের কাতারে শরীক হয় নবীজি ইমামতি করে সালাম ফিরাইলে আবার আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড় মারে বাড়িতে যাইয়া কাপড় খুলে বিবিকে দেয় বিবি নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী গর্তের ভিতরে বসে থাকে মুসল্লিরা এই নিয়ে আনাগোনা করতেছেন আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে দৌড়ায় আসে দৌড়ায় যায় ব্যাপারটা কি বুঝতেছি না রাসূল বলেন তোমরা আনাগোনা করবে না আব্দুল্লাহ আনসারীর ঘটনাটা কি আমি নবী তালাশ করব আমি নিজে তদন্ত করে দেখব ঘটনাটা কি এটা ইসলাম কারো সমালোচনা যাবেন না কারোরই আনাগোনা করবেন না কোন জিনিস যদি চোখে বাজে এটা তদন্ত করে দেখবেন ঘটনাটা কি তাহলে সমাধান হবে আর যদি তা না করেন বিশৃঙ্খলা হবে মুসলমান কি বিশৃঙ্খলার জাতি না সমাধানের জাতি আমরা শুধু বাংলাদেশে নয় শুধু চকরিয়া নয় আমাদের আচার আচরণ সমাধানের দিকে যাব সমস্ত পৃথিবীর বিজাতিদেরকে প্রমাণ করে দিব মুসলমান সমাধানের জাতি বিশৃঙ্খলার জাতি নয় নবী এই আদর্শ এই শিক্ষা দিয়ে গেলেন নবীজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে যাইতেছে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ রহমতের নবী কারো বাড়িতে গেলে আপনারা খুশি হবেন না বেজার হবেন এই নবীকে দেখার জন্য বাহির থেকে ডাকতেছেন আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী নবীর আদর্শ কারো বাড়িতে যাবেন আগে সালাম দেবেন ঘরের দরজায় দাঁড়ায় চট করে ভিতরে ঢুকবেন না আর আমাদের তো অভ্যাস হলো সালাম টালাম নাই ভিতরে ঢুকো নিজের ঘরে ঢুকলেও কাশি দিয়ে ঢুকতে হবে কারণ আপনার স্ত্রী আছে আপনার মেয়ে আছে আপনার মা আছে তারা তো ঘরের ভিতরে একটু কাপড়ের ব্যাবরুও থাকতে পারে এই জন্য আপনি নিজের ঘরে ঢুকবেন নিজে কাশি দিবেন সালাম দিবেন ডাক দিবেন সতর্ক করে ঢুকবেন আর অহন্ত এই চরিত্র আমাদের নাই আব্দুল্লাহ আনসারী বলে নবীজি সালাম দিলেন প্রথম আসসালামু আলাইকুম আব্দুল্লাহ আনসারী তিনবার সালাম দিলেন জবাব নাই নিয়ম হলো তিনবার সালামের জবাব না আসলে আপনি ঘরে ঢুকবেন না ফিরে চলে আসবেন এই বলে ঘরে বুঝি কেউ নাই আর বর্তমান সময়ে তিনবার সালাম দিয়ে যদি কোনো শব্দ না পায় সঙ্গের জনকে বলে কে মালিক সাহেব ভাই কি বাড়িত নাই লগেরটা আবার কই ভাই যখন বাড়িত না লও ভাবিরে দেখা যায় আসেনি এই চরিত্র এটা ইসলাম না এই চরিত্র ছেড়ে দেন নবীর আদর্শ নিয়ে ময়দানে নামেন আল্লাহর কসম বিজয় হবে মুসলমানের নবীজি তিনবার সালাম দিলেন জবাব নাই আব্দুল্লাহ আনসারী উলঙ্গত জবাব দেওয়ার পরিবেশ নাই কিন্তু গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে হাইরে রাসূল আমার বাড়িতে আমি গরিবের বাড়িতে রাসূল যেই রাসূলকে যদি কেউ ঈমানের সহিত একদিন ঘুমের ঘরে স্বপ্নেও দেখেন জাহান্নামের আগুন কি হবে বলুন
আজকের মাহফিলের বিনিময় দুইটা দাবি করব আমার আল্লাহর কাছে। প্রথম দাবিটা হব রমজান মাসের বরকতে আল্লাহ যেন এই মাহফিলের কষ্টের বিনিময় কমিটির ভাইদেরকে সহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দ্বিতীয় দাবিটা হবে ওই দয়ার নবীরে যেন এই মাহফিলের কষ্টের বিনিময় একদিন যেন ঘুমের ঘরে স্বপ্ন দেখাইয়া দেন। এই দুইটা দাবিতে আপনারা কি একমত আছেন? ভাইজান আপনার কষ্টই তো ছিল, মাশাআল্লাহ খুশি হলাম আপনাদের মেয়র সাহেব এত সময় স্টেজে বসে রয়েছে, অন্যান্য জায়গায় দেখছি কদ্দুর বক্তব্য দিয়া জায়গা, যারা এইভাবে আপনাদের পাশে বসে থাকে ওই রকম ব্যক্তিত্বের পাশে থাকা আপনাদের দরকার আছে কিনা বলুন। এটা ইসলাম, এটা ইসলাম। বাবারা ভাইয়েরা, নবীজি চলে যাইতেছে, আব্দুল্লাহ আনসারির পক্ষ থেকে কোনো জবাব পাইল না। এবার বিবি দৌড়ায় এসে গর্তের কিনারে আয়েশা রাখতেছে, স্বামী কি করলে তুমি, রাসূল চলে যাইতেছে জবাব দিলে না। আব্দুল্লাহ আনসারি দুইটা চোখে পানি গাল বেয়ে ছেড়ে দিলেন, বিবি কেমনে রে, আমি জবাব দেব রে, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ আমার মধ্যে ছিল না, আমি তো উলম্ব। বিবি গর্তের ভিতরে নাইমা কাপড়টা খুলে স্বামীকে দিলে, স্বামী কাপড় উপরে পিছনে দৌড় দিছে, বাইরেইয়া দেখে আল্লাহর হাবিব বহু দূর চলে গেছে, পিছন থেকে দৌড়াইয়া যাইতেছে। এমন নবী চলে যাই গো যারে পিছন থেকে ডাক দিয়ে দাঁড় করানো যায় না। নবীর পিছন থেকে ডাককে দাঁড় করানো যাইবো? এটা কি চকরিয়া মসজিদের ইমাম সাহেব পাইছেন? ইমাম সাহেব জায়গাটা, হ্যাঁ ও মৌলবী মৌলবীর সাথে এই ব্যবহার করবেন না, নাইবে নবী, নবীর ওয়ারিস। এই মর্যাদা একজন আলেমকে দিতে হবে। একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে নাইবে নবীর ইজ্জতে বরকতে আল্লাহ পাক আশেপাশে কোনো কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে। আর এই মৌলবীর এটা, হ্যাঁ মৌলবী, আল্লাহ আমাদেরকে বুঝ দে সকলে বলো না আমিন। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ডাকতেছে কি করব, নবী তো চলে যাইতেছে। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারি পিছন থেকে দৌড় মারছে, দৌড়ে যাইয়া নবীর পিছনে ডাক তো দেওয়া যায় না, যেই নবী ঘুমাইলে জিব্রাইল পর্যন্ত ডাক দেওয়ার সাহস নাই, যেই নবী ঘুমাইলে জিব্রাইল পর্যন্ত নবীর গায়ে ধরে ধাক্কা দেওয়ার ক্ষমতা নাই, সেই নবী চলে যায় আমি কিভাবে ডাক দিব, কিভাবে দাঁড় করাবো। কিতাব লেখে আব্দুল্লাহ আনসারি পিছনে যাইয়া পায়ের আওয়াজ বড় করে মারতেছে, পায়ের আওয়াজ ধাপ ধাপ করে মারতেছে। আমার নবী পিছনে তাকাইলে আব্দুল্লাহ আনসারি ডাকে, হুজুর আমি আব্দুল্লাহ আনসারি, ওয়ালাইকুম সালাম, ওই যে সালাম দিয়েছিলেন আমি জবাব দিলাম। আমার নবী মুস্কি মুস্কি হাসে, আব্দুল্লাহ আনসারি রে সালাম দিলাম কখন রে, জবাব দিলে কখন, হুজুর হুজুর যেদিন যেই সময় যেই মুহূর্তে আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি এমন এক পরিবেশে ছিলাম গো নবী, রাসূলের সালামের জবাব দেওয়ার পরিবেশ ছিল না। বলো কি কি হয়েছিল তোমার? হুজুর একটু অসুবিধা ছিল। হুজুর কেন আসছিলেন, ঘটনা কি বলুন? রে আব্দুল্লাহ আনসারি, মসজিদের নববীতে তুমি দৌড়ায় যাও জামাতে নামাজ পড়তে, আবার দৌড়ায় আসো। জি হুজুর, কারণটা আব্দুল্লাহ আনসারি দুইটা চোখের পানি ছেড়ে দিছে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা হলো যেদিন আপনি বলেছিলেন জামাতের সহিত নামাজ পড়তে হবে, নামাজ বেহেশতের চাবি হইয়া যাইবে, ওই দিন থেকে আমি আর আমার বিবি দুইজনে মিলে নামাজ পড়ি, আল্লাহর কসম আপনার কথা মানি আমরা নামাজ ছাড়ি না। নবী গো বড় দুঃখের বিষয়, দুইজনে মিলে নামাজ পড়তে যাইয়া দৌড়া দৌড়ি করতে হয়, কারণটা হলো হুজুর দুইজনে মিলে ব্যবহার করার মতো আমাদের ঘরের মধ্যে মাত্র একটা কাপড় আছে গো নবী।
একটা কাপড়ে দুইজনে মিলে নামাজ পড়ি, বিদায় দৌড়াদৌড়ি করতে হয় আর সহ্য, কি বলো তুমি এক কাপড়ে দুইজনে কিভাবে নামাজ পড়ো? হুজুর মসজিদে নববীতে যখন জামাতের সময় হয়, আমি আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে কর্তব্য করেছি, বিবিকে উলঙ্গ করে কর্তব্যের ভিতরে বসাইয়া এই কাপড়টা পরে দৌড়াইয়া জামাতে শরীক হই, জামাত শেষ হলে দৌড়াইয়া বাড়িতে এসে কাপড়টা খুলে বিবিকে দেই, আমি উলঙ্গ হইয়া কর্তব্যে বসে থাকি। হুজুর যে সময় আপনি আমাকে সালাম দেন গো, আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ ছিলাম, জবাব দিতে পারি নাই, মাফ করে দিয়েন। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুল্লাহ আনসারী রে এইভাবে নামাজ পড়ো দুইজনে মিলে এক কাপড়ে, আসো আমি দেখব গর্তটা শরীয়ত সম্মত কিনা। দরজা খুলে দিলে আমার নবী বাহির থেকে দাঁড়াইয়া দেখে গর্তটা এত গভীর ছিল, ভিতরে মানুষ আছে কি না বোঝা যায় না, মেয়ে না পুরুষ ধরা যায় না। আমার নবী বাহির থেকে ঘোষণা দিলেন, আব্দুল্লাহ আনসারী রে আমি নবী বলে দিলাম তোদের জান্নাতের চাবি রোজগার হইয়া গেছে। আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে বলুন, আরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে, হাইরে নামাজেতে খুদার নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নই যে গরিব, নামাজ হলো মেরাজ শরীফ, নামাজিরা নই যে গরিব, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, জান্নাতের চাবি পাবে বলছে রাসূলে, নামাজেতে খুদার দিদার ভাগ্য জুটিবে, হাইরে নামাজেতে নামাজিরা আল্লাহর মেহমান, হাশরেতে পাবে সম্মান, নামাজিরা আল্লাহর হাশরেতে পাবে সম্মান, ফুল সিরাত পার হবে তারা বিজলির আকারে, ফুল সিরাত পার হবে তারা বিজলির আকারে, নামাজেতে খুদার দিদার ভাগ্যে জুটিবে, হাইরে নামাজেতে বাবারা খালি নামাজ পড়েই যাইবেন এটাও ভাববেন না, আরো কিন্তু ঘটনা আছে। কমু কমু এই রমজান মাস যে রমজানে বসে আছেন, রমজানের চাঁদ উদিত হইছে, হইবে নামাজ, আমার নবী জুমার নামাজের খুতবা দিবেন, মিম্বরে উঠতেছেন খুতবা দেওয়ার জন্য, মসজিদে তিনটা সিঁড়ির মিম্বর আছে না দেখছেন নি, নামাজ কিরা কইতাছেন? আচ্ছা কোন তো মসজিদে তিনটা সিঁড়ির মিম্বরটা, মসজিদের পূর্ব দিক, উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, কোন দিকে থাকে? উত্তর দিক। কয়েকজনে কইছে উত্তর দিক। যা কোন আর কি একটা, আসলে এটা কোন দিকে থাকে? হ্যাঁ শিখেন, কোন দিকে? বিশ্বাস না হয় এই শুক্রবারে মসজিদে গিয়ে দেখেন।